নর্মাল ডেলিভারি নিয়ে যা যা আপনার জানা প্রয়োজন। গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসব বলতে নর্মাল ডেলিভারিকেই বোঝায়। আগে সন্তান জন্মদানের জন্য নর্মাল ডেলিভারি ছিল স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বর্তমানে সিজারের মাধ্যমে সন্তান জন্মদান বহুগুণে বেড়েছে। সিজারের প্রবণতা বাড়ার অন্যতম কারণ আমাদের আধুনিক জীবনযাপন ও মানসিক অবস্থা এবং নর্মাল ডেলিভারিতে মায়েদের অনাকাঙ্ক্ষিত ভয় পাওয়া। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজের টিপস অ্যাডভাইস ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের ফলে একজন মা সারা জীবন ভয়াবহ পরিণতির মধ্য দিয়ে পার করতে হয়, যা স্বাভাবিক জীবনের পরিপন্থী। সুস্থ স্বাভাবিক উপায়ে সন্তান জন্মদান মায়েদের অধিকার। বর্তমানে গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এসব প্রযুক্তির ব্যবহার প্রসূতি মায়েদের পরিচর্যা ও চিকিৎসায় আমূল পরিবর্তন সাধিত করেছে। মায়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য নর্মাল ডেলিভারির পাশাপাশি এখন দেশে পেইনলেস নর্মাল ডেলিভারিও হচ্ছে, যা মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় এক নবদিগন্ত। নর্মাল ডেলিভারিতে যাতে কোনো সমস্যা না আসে মেনে চলুন সহজ কয়েকটি উপায়। গর্ভাবস্থায় সব মহিলাই বেশি কাজ করেন না, কিন্তু গর্ভাবস্থায় আপনি যত বেশি সক্রিয় থাকবেন স্বাভাবিকভাবে প্রসবের সম্ভাবনা তত বাড়বে। মা হওয়া একটি সুন্দর অনুভূতি, কিন্তু এটা অনুভব করতে একজন মহিলাকে বেশ কয়েকটি সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। সমস্যাগুলির গর্ভাবস্থার প্রথম দিকে শুরু হয় এবং প্রসব পর্যন্ত কিংবা অনেক ক্ষেত্রে প্রসবের বেশ কয়েকদিন পর পর্যন্ত চলতে থাকে। এই সময়ে সন্তানের নিরাপত্তা এবং নিরাপদ প্রসব নিয়েও চিন্তিত থাকেন। প্রসব ব্যথা এড়াতে আজকাল বেশিরভাগ মহিলারাই সিজারিয়ান ডেলিভারির বিকল্প বেছে নিতে পছন্দ করেন। বিশেষজ্ঞদের মতে, নর্মাল ডেলিভারিতে মহিলাকে যন্ত্রণা সহ্য করতে হয়, তবে এতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এছাড়াও নর্মাল ডেলিভারি মা এবং শিশু উভয়ের জন্যই খুব উপকারী বলে প্রমাণিত। চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্পর্কে। প্রসবের পর একজন মহিলার দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। এই সময় তার সন্তানের খেয়াল রাখার পাশাপাশি তার নিজেরও খেয়াল রাখতে হয়, তাই এই সময় মায়ের পুরোপুরি সুস্থ থাকা দরকার। নর্মাল ডেলিভারি মাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। এরই সঙ্গে মায়ের প্রসবের যন্ত্রণা তখনই শুরু হয় যখন গর্ভে থাকা শিশু জন্মের জন্য প্রস্তুত। এতে শিশুটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে ভূমিষ্ঠ হয়। নর্মাল ডেলিভারির পর বেশিদিন হাসপাতালেও ভর্তি থাকতে হয় না, শীঘ্রই তার শরীর স্বাভাবিক অবস্থায় আসে। এর সঙ্গে পরবর্তী গর্ভাবস্থায় স্বাভাবিক প্রসবের সম্ভাবনাও বেড়ে যায়। স্বাভাবিক প্রসবের ফলে শিশু অনেক সুবিধা পায়। প্রসবের সময় মহিলার শরীরে অনেক হরমোন নিঃসৃত হয়। নর্মাল ডেলিভারিতে শিশুর বুক পরিষ্কার থাকে এবং এতে শ্বাসকষ্টের ঝুঁকি অনেক কমে যায়। এছাড়াও নর্মাল ডেলিভারির দ্বারা জন্ম নেওয়া শিশুরা মাইক্রোবায়োম নামক একটি প্রতিরক্ষামূলক ব্যাকটেরিয়া পায়, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোন উপায় মেনে চললে নর্মাল ডেলিভারিতে আপনার কোনো সমস্যা হবে না চলুন জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় মিষ্টি বা মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা জাগে অনেকেরই মধ্যে। এমন পরিস্থিতিতে খিদে বা ক্রেভিং দূর করতে চকোলেট, চাইনিজ, পিৎজার মতো অস্বাস্থ্যকর খাবার খাবেন না। এটি আপনার শরীরে জলের ধারণ ক্ষমতা বাড়ায়। এর বদলে স্বাস্থ্যকর খাবার খান। অতিরিক্ত মশলাদার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। চিনি জাতীয় খাবার কম খান, কারণ এই সময় ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গর্ভাবস্থায় সব মহিলাই বেশি কাজ করেন না, কিন্তু গর্ভাবস্থায় আপনি যত বেশি সক্রিয় থাকবেন স্বাভাবিকভাবে প্রসবের সম্ভাবনা তত বাড়বে। তবে ভারী জিনিস উত্তোলন বা বেশি উঠানামার কাজ করবেন না। এছাড়া কোনো জটিলতা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির কারণে মহিলাদের পেশি শক্ত হয়ে যায়, যার কারণে তারা স্বাভাবিক প্রসবের চাপ সহ্য করতে পারে না। এর জন্য মহিলাদের তেল মালিশ করা উচিত, যাতে তাদের শরীর স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত হতে পারে। এছাড়া ওজন যাতে অতিরিক্ত বেড়ে না যায় সেই দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত ওজন প্রেগন্যান্সি ছাড়াও বেশ কয়েকটি রোগের ঝুঁকি নিয়ে আসে, এর মধ্যে উচ্চ রক্তচাপ। সাধারণত এই সময় রক্তচাপ ওঠানামা করে, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এই সময় ইতিবাচক চিন্তাভাবনা করুন এবং মানসিক চাপ থেকে দূরে থাকুন। এই জন্য ভালো বই পড়ুন, গান শুনুন বা আপনার পছন্দের যে কোনো কাজ করুন। আপনি কত সপ্তাহে আছেন কমেন্টে লিখুন আর জেনে নিন আপনার জন্য পরামর্শ।
পরামর্শ পেতে কর্ডসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে 01312178910।